আমরা এখন যাচ্ছি পুরনো ঢাকার আলাউদ্দিন রোডের হাজি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। ঢাকা শহরে দীর্ঘদিন আছেন অথচ হাজি বিরিয়ানি খাননি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। ঢাকার ঐতিহ্যের একটি অংশ হয়ে গেছে হাজির বিরিয়ানি। তো চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত হাজি বিরিয়ানি, চলুন শুরু করি। মাইন্ড ব্লোয়িং। চলুন হাজি বিরিয়ানি যারা পরিচালনা করেন তাদের একজনের সঙ্গে কথা বলা যাক। হাজি বিরিয়ানি অ্যাকচুয়ালি হচ্ছে আপনার কাগজে কলমে হচ্ছে 1939 সাল থেকে, কিন্তু এর আগে থেকেই মোটামুটি চালু হয়ে গেছে। তার নাম হচ্ছে হাজি মোহাম্মদ হোসেন, তিনি বর্তমানে মৃত এবং তিনি হাজি সাহেব ছিলেন, তিনি ফার্স্টে এটা চালু করেন। আমাদের যিনি যে প্রতিষ্ঠাতা হাজি মোহাম্মদ হোসেন, উনি হজ করে এটা চালু করা হয়েছিল। ওই ওই উনি হজ করার পর থেকে ওনার নাম হাজি হওয়ার থেকে এই হাজি বিরিয়ানিটা চালু হয়েছে, মানুষের নামে মুখোমুখি হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি বর্তমানে হচ্ছে এখন থার্ড জেনারেশন দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ ফার্স্টে যিনি ছিলেন হাজি মোহাম্মদ হোসেন, তার ছেলে হচ্ছে গোলাম হোসেন এবং গোলাম হোসেনের ছেলে রাখে, মানে মোহাম্মদ হোসেন যিনি প্রতিষ্ঠাতা তার নাতিরা করতেছে গ্র্যান্ড সন। বর্তমানে বাংলাদেশে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, এক পুরান ঢাকা নাজিরাবাদের একটা আছে, আর পুরান ঢাকা আমরা তারা মসজিদ, তারা মসজিদের পশ্চিম পাশে আমাদের একটা আছে, এই দুইটা ব্রাঞ্চ আছে। অ্যাকচুয়ালি অন্য অন্য বিরিয়ানির তুলনায় আমাদের হাজি বিরিয়ানির পার্থক্যটা হচ্ছে আমরা সম্পূর্ণ সরিষার তেল আমরা এটা করি, রান্নাটা করি, এবং আমাদের আল্লাহর মতে আমাদের প্রতিদিন একটা প্রতিদিন সব কিছু হয়, আদা রসুন বলেন যাই বলেন, আমাদের পাট যেটা পাট আমাদের কোনো আগের দিনে কোনো কিছু থাকে না এই। আর আমরা পাতায় সার্ভ করি, পার্সেলটা আমরা পাতায় দিয়ে দিই এটাই।